শসা পেঁয়াজ সব কেটেছি চানাচ মুড়ি, এগুলো এখন দিব মিস্ত্রিকে খেতে। সরাসরি রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না করবো চিকেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কড়াইতে, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ। মশলাটা ভালো মতন কষানো হয়েছে, এখন দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা ভালো করে কষে মিশিয়ে নিয়েছিলাম। চিকেনটা যত কষবেন তত খুব টেস্টি হবে। আমার ছেলে কান্দে যেতে হবে, রান্নাটা করে তারপরে যাবো। আস্তে আস্তে ছটা সাতটা বেজে যাবে, তো রান্নাটা করে না গেলে এসে ফিরে খাবো, তার জন্য রান্নাটা করে যাচ্ছি। ভালো মতন কষে নিচ্ছে, তারপর ফিরে আসছি। মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছেন। থালা বাসন করে আমার শাশুড়ি মা এসে মেজে দিয়ে গেল। আমার শরীরটা আবার খারাপ, একদম সকাল থেকে কোনো রকমই উঠতে পারছি না। যাই হোক, এসে থালাগুলো মেজে দিয়ে গেলো, আমি রান্নাটা করছি। তা রান্না হয়েছে চিকেন, আলু ভাতে দিয়েছি, আলু ভাত রান্না করেছি, আর এই যে চপ। এখন এগুলো খাওয়া দাওয়া করবো আমরা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে। যারা আছেন পুরাতন বন্ধু তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করেন, পাশে থাকেন। আজকে আমি ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।